আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে কিভাবে একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোকপাত করছি। তেরো ক্লাসটি কয়েকটি পর্বে বিভক্ত হবে। আমরা আজকে প্রথম পর্ব শুরু করছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো ফলো করবে, তাহলে কিভাবে একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে হয় এই বিষয়টি তোমরা সহজেই শিখতে পারবে। আর যেহেতু আমরা আংশিক ভগ্নাংশের অঙ্ক করছি, তাহলে প্রথমে এসো আমরা আংশিক ভগ্নাংশ কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। দেখো, আংশিক ভগ্নাংশ হচ্ছে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা। সেটি কেমন আমরা যদি পাটিগণিতের ভাষায় একটু দেখাই, সেটা এমন, মনে করো 4/3, এটাকে আমরা লিখতে পারি 1 + 1/3। আবার মনে করো 3/4, এটাকে লিখতে পারি আমরা 1 - 1/4। এটাকে আবার এমনও লেখা যায় 1 + -1/4। তাহলে এই যে একটা ভগ্নাংশ ছিল, একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে আমরা প্রকাশ করলাম, এটি আসলে আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ এর অঙ্ক করার সময় মোট 5 ধরনের অঙ্ক আছে। আমরা প্রথমে আজকে 2 ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বাকি অঙ্কগুলো আমরা ধারাবাহিক ভাবে পরের ক্লাসগুলোতে আলোচনা করব। সেই 2 ধরন কি? যখন কোনো ভগ্নাংশের হরে বাস্তব এক ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোনোটির পুনরাবৃত্তি না হবে, তখন আমরা কিভাবে অঙ্ক করব। একটা উদাহরণের সাহায্যে তোমরা বিষয়টি লক্ষ্য করো। সেটা কেমন? মনে করো 5x - 7/(x - 1)×(x - 2), এটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করতে চাই। আংশিক ভগ্নাংশের অঙ্ক করার সময় তোমার একবার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ সেটি তুমি দেখবে। সেটি কিভাবে দেখবে? সেটি দেখার জন্য তুমি এই চলককে বিবেচনা করো। দেখো, এক্স এর সাথে এক্স গুণ করলে হয় x² অর্থাৎ চলকের ঘাত হরে হচ্ছে x² আর লবে কত আছে? 5 এর সাথে x আছে অর্থাৎ x। তাহলে অবস্থাটা এমন দাঁড়ালো, এখানে দেখো হরে চলকের ঘাত বেশি আছে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এটি তোমাকে একবারে প্রথমে কাজ করতে হবে, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। এটি যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এটি সমান তুমি ধরে নেবে। ধরি এত সমান a/(x - 1)+b/(x - 2), এটাকে 1 নম্বর নাম। এখানে একটু কথা বলে রাখি, এখানে এই যে আমি 3টা দাগ দিলাম, এটাকে বলা হয় অভেদের চিহ্ন। তাহলে সর্বদা তোমাদের মনে প্রশ্ন থাকবে অভেদ কি, সেটি আমরা একটু উদাহরণ নিয়ে তোমাদেরকে আগে বুঝাই, তারপরে অঙ্কটি আমি করছি। সেটি কেমন? আমরা কয়েকটা উদাহরণ নিয়ে, মনে করে 1 নম্বর উদাহরণ নিলাম, আমাদের সবচেয়ে পরিচিত ফর্মুলা a+b² সূত্র, সেটা কি? a² + 2ab + b² আমরা আর একটা 2 নম্বর জায়গাটাকে লিখতে পারি x×(x - 3), এটাকে আমরা লিখতে পারি x² - 3x। আবার আমরা আর একটা সমীকরণ এমন লিখতে পারি x² = 5x - 6। দেখো, এখানে আমি 1, 2, 3 এই 3টা প্রথমে আমরা a+b² এর ফর্মুলা লিখেছি, তারপরে x×(x - 3) কে এটা x দ্বারা গুণ করে দিয়েছি, এখানে আমি লিখেছি x² = 5x - 6। এই 3টা রাশি তোমরা যদি একটু লক্ষ্য করো, এই 3টা রাশিতে দেখো এর বাম পক্ষে খেয়াল করো, বাম পক্ষে চলকের মাত্রা আছে 2, ডান পাশে চলকের মাত্রা আছে 2। এখানে চলকের মাত্রা x এর সাথে x গুণ করলে পাওয়ার হয় 2, এখানে x এর পাওয়ার আছে 2। তাহলে এখানে এই দুটো চলকের মাত্রা সেম আছে, এখানে বাম পক্ষে চলকের মাত্রা 2 আছে, ডান পক্ষে চলকের মাত্রা 1 আছে। তাহলে এই উপরের এই দুটো হচ্ছে অভেদ আর নিচের এইটি হচ্ছে সমীকরণ। এখন অভেদ তাহলে কিভাবে বুঝবো? উভয় পক্ষে চলকের মাত্রা সমান থাকবে এবং চলকের ঘাত যত হবে তার চেয়ে বেশি মানের দ্বারা এর দুই পক্ষ সিদ্ধ হবে, অর্থাৎ a ও b এর যে কোনো মানের জন্য এর দুই পক্ষ সমান হবে। এখানে x এর যে কোনো মানের জন্য দুই পক্ষ সমান হবে, কিন্তু x এখানে দেখো x এর মান 2 অথবা 3 হলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে এটি হচ্ছে সমীকরণ। সেটা x এর মান 2 এবং 3 কিভাবে বের করলাম? মনে করো এটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো,
এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য। এখানে তুমি তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান শূন্য। এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস টু কমন নাও তাহলে এক্স মাইনাস থ্রি সমান শূন্য। তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সমান শূন্য, অর্থাৎ এক্স মাইনাস থ্রি সমান শূন্য অথবা এক্স মাইনাস টু সমান শূন্য। এখান থেকে আমরা পালাম এক্স সমান থ্রি বা এক্স সমান হয় পেয়ে গেলাম টু। হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে আমাদের চলকের মাত্রা দুই, চলকের মানও দুটো পেলাম। এই দুটো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হলো, এটাকে বলা হবে সমীকরণ। এখানে এক্স এর যে কোনো মানের জন্য দুই পক্ষ সমান তাহলে এটি অভেদ, এখানে এ ও বি এর যে কোনো মানের জন্য দুই পক্ষ সমান এটিও অভেদ, আর অভেদের চিহ্ন হবে এরকম। তাহলে এই দুটোকে আমরা এমন লিখতে পারি, আর এটা সমীকরণ থাকলো। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা অভেদ এবং সমীকরণ এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছো। এরপর আমরা এই অঙ্কটি করব, সেটা করার জন্য আমরা কি করব দেখো, এখানে তুমি লসাগু করো ফাইভ এক্স মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস টু। এখানে আমার লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাহলে এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এবার কি হবে, উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দ্বারা গুণ করে এই অংশটা বাদে দাও, যেহেতু ভাগ আছে তাহলে তোমাকে গুণ করতে হবে। তাহলে তোমাকে কি থাকবে দেখো, বা ফাইভ এক্স মাইনাস সেভেন সমান আমি পেয়ে গেলাম এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা দুই নম্বর। এখন লক্ষ্য করো আমি আগেই বলেছি এটি একটি অভেদ, তাহলে আমরা এক্স এর যে কোনো মানের জন্য দুই পাশ সমান হবে। আমরা লিখে দিই যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন দেখো যদিও এটি অভেদ, তুমি এক্স এর যে কোনো মান তুমি বাম পক্ষে এবং ডান পক্ষে বসাতে পারবে, তারপরে তুমি মানগুলোকে এমন ভাবে সিলেক্ট করবে যেন তোমার একটি অংশ কেটে যায়। সেটা কেমন, যদি এক্স এর মান তুমি এখানে টু বসাও, তাহলে টু বসালে এই যে টু মাইনাস টু জিরো, অর্থাৎ এ কেটে যাবে, বি এর মান তুমি সহজে পেয়ে যাবে। আবার যদি এক্স এর মান তুমি ওয়ান বসাও, তাহলে এই ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এখানে জিরো হবে, জিরোর সাথে বি গুণ করলে এটা কেটে যাবে, তুমি এর মান সরাসরি পাবে। তাহলে একবার আমরা কি করবো, দুই নম্বর সমীকরণে একবার এক্স এর মান ওয়ান বসাবো, একবার টু বসাবো। তাহলে লিখে ফেলো দুই নঙ্গে এক্স সমান টু বসিয়ে পাই, তাহলে টু বসাও, তাহলে এর পাশে কি আসে ফাইভ ইন্টু টু মাইনাস সেভেন সমান আমরা পাবো এ ইন্টু টু মাইনাস টু প্লাস বি ইন্টু টু মাইনাস ওয়ান। এটা আসে পাঁচ দুগুণে দশ মাইনাস সাত, এখানে আসে এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু ওয়ান, তাহলে এখানে কত থাকে থ্রি সমান জিরো প্লাস বি, অর্থাৎ বি সমান আমি পেয়ে গেলাম থ্রি। তাহলে আমাদের বি এর মান আমরা পেয়ে গেলাম থ্রি, এটি আমি এখানে লিখে রাখি বি সমান থ্রি, এটা থাক। আবার দুই নম্বর এক্স সমান ওয়ান বসিয়ে পাই, এখানে এবার অন বসাবো, অন বসালে কি অবস্থা দাঁড়ায় দেখো, ফাইভ ইন্টু ওয়ান মাইনাস সেভেন এ ইন্টু ওয়ান মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, এটা হলো ফাইভ মাইনাস সেভেন সমান এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু জিরো। তাহলে এখানে থাকে এখানে মাইনাস টু সমান মাইনাস এ প্লাস জিরো, এখান থেকে আমাদের কি হয় যদি পক্ষান্তর করি বা মাইনাস অন্তরে গুণ করি, তাই এ সমান আমি পেয়ে গেলাম টু, তাহলে এর মান আমি পেয়ে গেলাম টু, আর বি এর মান আমরা আগেই পেয়েছিলাম থ্রি। এবার তুমি লিখে দাও এ ও বি এর মান এক নম্বরে বসিয়ে পাই, এ ও বি এর মান এক নং এ বসিয়ে পাই, তাহলে এখানে বসাও তুমি এর মান টু, টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এর মান আমরা পেয়েছিলাম থ্রি, তাহলে থ্রি বাই এক্স মাইনাস টু। সুতরাং আমরা বলতে পারি
5x minus 7 by x minus 1 into x minus 2 সমান 2 by x minus 1 plus 3 by x minus 2 ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ আংশিক আশা করছি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে আমরা এখন করলাম কোন ভগ্নাংশের হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং এই উৎপাদকটি বাস্তব এবং কোনটি পুনরাবৃত্তি হয়নি। এখন আমরা দুই নম্বর রুলটা একবার দেখব যে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনটির পুনরাবৃত্তি হয়নি, এটা ঠিকই আছে কিন্তু এখানে এটি প্রকৃত ভগ্নাংশ না হয়ে অপ্রকৃত ভগ্নাংশ হলে কেমন হবে এই জাতীয় অঙ্ক একটা লক্ষ্য করো। আমরা একটা অঙ্ক লিখব, সেখান থেকে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। সেটা আমি কয়েকটা অঙ্ক লিখে দেখাচ্ছি, মনে করে এমন আছে এক্স কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করতে চাই। এখানে লক্ষ্য করো এটাকে তুমি আগে এটা সূত্র লেখো, সূত্র লিখলে কেমন হয়, এই এক্স কিউ বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এখন তোমার কত ছিল এখানে গুণ করে কত ছিল, এক্স এক্স গুণ করলে হয় তোমার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর উপরে আছে এক্স কিউ, তাহলে উপরে যেহেতু পাওয়ার বেশি আছে নিচের পাওয়ার কম আছে তাহলে এটি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমার এই লবের চলককে হরের চলক দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এক্স কিউ কে এক্স স্কোয়ার দ্বারা তুমি ভাগ করে দাও। তাহলে ভাগ করলে কেমন হবে, এই যে উপরে আছে এক্স কিউ নিচে আছে এক্স স্কোয়ার, ভাগ করলে তুমি পেয়ে গেলে এক্স, লেখো সেই এক্স, এই এক্স প্লাস, এবার এই অংশটা আগের মতো, আগের মতো মানে কি এক নম্বর রুলে যেভাবে আমরা ধরেছিলাম এ বাই কত, এ বাই এক্স প্লাস 3 প্লাস বি বাই এক্স মাইনাস 3, এটার নাম দিলাম আমরা এক নম্বর। তাহলে এখন আমরা এই অংশটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারলে আমাদের হয়ে গেল, অর্থাৎ এ এবং বি মান যদি তুমি বের করতে পারো তাহলে তোমার অঙ্কটি হয়ে যাবে। সেটি করার জন্য তুমি কি করবে, এটাকে আগে লসাগু করো, লসাগু করলে কি হয় দেখো, বা এক্স কিউ বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 সমান তুমি লিখতে পারো, লসাগু কত দেখো, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এক্স এর সাথে গুণ হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এ ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 3। এখানে লক্ষ্য করো এটি আর এটি সেম, উভয় পক্ষকে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 দ্বারা তুমি গুণ করে দাও, কারণ যেহেতু এখানে ভাগে আছে তাহলে আমাদের কি দাঁড়ায় শেষ পর্যন্ত, আমরা পাবো এক্স কিউ সমান এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এ ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 3, এটার নাম দিলাম আমি দুই নম্বর। আমি আগেই বলেছি এটি একটি অভেদ, তাহলে আমরা লিখবো যা এক্স এর সকল বাস্তব মানের জন্য প্রযোজ্য বা সত্য, যা এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন দেখো যেহেতু এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য তাহলে আমরা এক্স এর মান যা খুশি তাই বসাতে পারি, কিন্তু আমরা যা খুশি তা বসাবো না, এমন ভাবে মান সিলেক্ট করব যেন একটা কেটে যায়। তাহলে এক্স এর মান যদি আমরা 3 সিলেক্ট করি তাহলে এ কেটে যাবে, অর্থাৎ এর মান শূন্য হয়ে যাবে, বি এর মান সহজে পাওয়া যাবে, আবার এক্স এর মান যদি আমরা মাইনাস 3 বসাই তাহলে বি কেটে যাবে, এর মান সহজেই পাওয়া যাবে। তা আমরা লিখি 2 নং এ এক্স সমান 3 বসিয়ে পাই, 3 বসালে কত হয়, বাম পক্ষে আসে 3 কিউ, ডান পাশে আসে দেখো আমরা এক্স সমান 3 বসাচ্ছি, তাহলে এই একটা 3 মাইনাস 3 0, তাহলে এই অংশটা সব কেটে যাচ্ছে যেটা আমি লিখলাম না, তাহলে এটা 0 প্লাস এই যে 3 মাইনাস 3 তার মানে এটাও 0, তারপরে বি জায়গায় আমরা বসাবো
এই 3 + 3, এখন যেটার মান আছে শুধু সেটা আমরা বসালাম, বাকি টুকু বসায় কোনো লাভ নেই, কারণ ওটা তো জিরো হয়ে কেটেই যাচ্ছে। তাহলে এখানে আসে আমাদের 27, 3 কিউব করলে 27, আর এটা থাকে আমাদের 6b, অতএব 6b সমান আমরা পেলাম 27, বা 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 বি সমান আমরা পাবো 27/6, অতএব বি সমান আমি পেয়ে গেলাম, ভাগ করো 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 9 = 27, মানে 9/2। তাহলে বির মান আমি কত পেলাম এখানে লিখে রাখি, বি সমান আমি পেয়েছি 9/2। আবার 2 × 1 = -3 বসিয়ে পাই, এই -3 তার কিউব সমান, এই পার দেখো এখানে -3 বসালি এইটা কেটে যাচ্ছে, তার মানে এইটা শূন্য হয়ে যাচ্ছে, এইটা শূন্য হওয়া মানে এই অংশটা শূন্য, তাহলে 0 + a × -3 - 3, এখানে -3 বসালি কি আছে b × 0, তাহলে এটা কত আসে -27 = -6a। এখান থেকে আমরা কি পাই, এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 6a = 27, অতএব a = 27/6, সুতরাং আমরা পেয়ে গেলাম, এটা কাটাকাটি করো 3 দিয়ে কাটাকাটি, 3 × 2 = 6, 3 × 9 = 27, এটার মানও পেয়ে গেলাম আমরা 9/2, অর্থাৎ এর মানও আমরা পেয়ে গেলাম 9/2। এবার আমরা লিখে দেবো এ ও বি এর মান, 1 নম্বরে বসিয়ে পাই, লেখো এখানে এ ও বি এর মান 1 নং এ বসিয়ে পাই, এখন বসাও, তাহলে x এর মান কত 9/2, তাহলে 9/2 তার নিচে থাকে x + 3 + b-র মানও 9/2, তার নিচে থাকে x - 3, এটাকে একটু ঠিক করে লেখো x + 9/2 × x + 3 + 9/2 × x - 3, তাহলে আমরা লিখে দেবো ইহাই নিম্ন আংশিক ভগ্নাংশ, লেখো ইহাই নিম্ন আংশিক ভগ্নাংশ। আশা করছি শিক্ষার্থীরা এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো আমি আরো কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এই নিয়মে তোমরা বাসায় প্র্যাকটিস করবে তাহলে সহজেই তোমরা ওগুলো নিজেরা করতে পারবে। সেটা কেমন, মনে করো x - 1/x - 5/x - 2 × x - 4, তাহলে এটা কেমন হবে, এটা কি প্রকৃত না অপ্রকৃত একটু ভাবো তো, অবশ্যই অপ্রকৃত, কেন এখানে দেখো x আর x গুণ করলে হয় x² নিচে x² অর্থাৎ চলকের মাত্রা সমান আছে, চলকের মাত্রা যদি সমান থাকে বা লবের মাত্রা বেশি থাকে তাহলে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, কি করতে হবে এখানে x আর x গুণ করলে x² উপরে x² নিচে x² x² কে x² দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে নিশ্চয়ই, তাহলে এটা লিখবা তুমি, এটা সমান এই 1 এই প্লাস, এবার এটা ধরো a/x - 2 + b/x - 4, এবার এখান থেকে তুমি সরল করে আগের নিয়মে তুমি এটি করতে পারবে। আশা করছি এর পরের অংশটা তোমরা পারবে, কারণ এর পরে একই নিয়মে একবার x সমান তুমি সরল করে একবার x সমান 2 বসালে একবার 4 বসালে তুমি এর পিন মান পাবে, এই অংশটা আর কঠিন হবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এর পরের অংশটা নিজেরা করবে, আবার আর একটা মনে করো 2x³/x - 1 × x - 2 × x - 3, এটা কেমন হবে, এটা কেমন ভাবে করতে হবে, তুমি দেখো এক্স 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 তিনটা এক্স গুণ আকার আছে, তাহলে নিচে x³ আর উপরে আছে 2x³, তাহলে 2x³ কে তুমি x³ দ্বারা ভাগ করো, ভাগ করলে কত আসে নিচে 2 হয়, এই সেই 2 লিখলাম, এবার 2 প্লাস এখানে কয়টা আছে, একটা দুটো তিনটা, তাহলে লিখো a/x - 1 + b/x - 2 + c/x - 3, এবার এখান থেকে তুমি লসাগু করে সরল করে একবার x এর মান 1 একবার x এর মান 2 একবার x এর মান 3 বসালে তুমি এটি
করতে পারবে। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হবে। আমি একটা ধারণা দিচ্ছি, আমি দুটো পূর্ণাঙ্গ করে দিলাম, বাকিগুলো বুঝাই দিচ্ছি, এই নিয়মে তোমরা করবে। পরে অবশ্যই কি উত্তর পেলে সেটি আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটিও আমাকে বলবে, আমি পরের ভিডিওতে ওই ক্লাসগুলো দেখে করে দেওয়ার চেষ্টা করব। এবার আর একটা অঙ্ক আমি বুঝাই দিয়ে আজকের ক্লাস শেষ করব, সেটা হচ্ছে মনে করো অঙ্কটি এমন আছে, x প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এটা কিভাবে করো? এটা করার জন্য তুমি এই অংশটাকে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করলে তুমি কি পাবে? এটা সমান আমরা লিখতে পারি এই x প্লাস টু বাই এই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। এখানে তুমি করে যা আছে তাই থাক, x প্লাস টু এখানে লেখো, x কমন না তাহলে x মাইনাস 3, মানে মাইনাস 4 কমন না তাহলে x মাইনাস 3। তাহলে শেষ পর্যন্ত তোমার কি আসলো? x প্লাস 2 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। এবার তুমি কি করবে? এবার এটা সমান ধরবে, এটা কিন্তু তোমার ওই আগের একবারে প্রথমে যে অঙ্ক করালাম তার মতো। সেটা কেমন? x আর x গুণ করলে x স্কয়ার আছে, উপরে x আছে, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে এটা সমান তুমি ধরবে, এটা সমান এইভাবে ধরবে, এই a বাই x মাইনাস 3 প্লাস b বাই x মাইনাস 4। এবার এখান থেকে তুমি এটার এক নম্বর সমীকরণ নাম দিয়ে সরল করে একবার x এর মান 3 আর একবার x এর মান 4 বসালে তুমি এটি কিন্তু পারবে। তা শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দুটি অঙ্ক পূর্ণাঙ্গ ভাবে করে দিলাম এবং তিনটি অঙ্ক আমি তোমাদেরকে বুঝাই দিলাম, যেভাবে বুঝালাম এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর আজকে আমি মূলত তোমাদের আংশিক ভগ্নাংশের যে পাঁচটা নিয়ম আছে তার দুটো নিয়মের অঙ্ক করালাম এবং বুঝাই দিলাম, বাকি নিয়মের অঙ্কগুলো পরের ক্লাসে করে দেবো। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।